হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আপনারা অনেকেই আমার থেকে একটু সহজ ঝাল রেসিপি খুঁজছেন। ডিম রান্নার থেকে সহজ আর কিছু হতেই পারে না, তাই আমি আজকে আমার ফেভারিট ডিমের মালাইকারি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমি আমার খুব পছন্দের একটা চ্যানেল স্পাইস ইটস থেকে পেয়েছি। এই শাহি রান্নাটা করতে লাগে হাতে গোনা কয়েকটা উপকরণ। আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন যে এটা কতটা সহজ বানাতে। যে কোনো স্পেশাল ওকেশনের জন্য চলুন ডিমের মালাইকারিটা তৈরি করে ফেলি। এখানে নিয়েছি 5টা সেদ্ধ ডিম। ডিম সেদ্ধ কেমনে করে তা হয়তো বা দেখানোর দরকার নেই। আচ্ছা, আমি এখন এই ডিমগুলিকে কেটে নিব। দুই ভাগে কেটে নিতে হবে। আপনারা চাইলে আস্ত রেখেও রান্নাটা করতে পারেন। সেই ক্ষেত্রে ডিমগুলির সাইজগুলি একটু চিড়ে নেবেন বা একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো করে নেবেন। সবগুলি ডিম দুই ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা স্পেশাল পেস্ট তৈরি করতে হবে, যেটার জন্য লাগবে শুধু পেঁয়াজ এবং কাঁচামরিচ। আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ হালকা কেটে নিয়েছি, তারপর একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। নিয়ে নিয়েছি এখানে 3-4টা কাঁচামরিচ। এই পেস্টটা আপনারা ফুড প্রসেসর, ব্লেন্ডার অথবা শিলপাটায়ও বেটে নিতে পারেন। আবারও বলছি, খুব বেশি মিহি করে ব্লেন্ড করতে হবে না, একটু দানা দানা থাকলে সমস্যা নেই। হয়ে গেছে, এবার চলুন মূল রান্নাতে চলে যাই। আমি একটা কড়াইতে, অ্যাকচুয়ালি আমি একটা ফ্রাইং প্যান ব্যবহার করছি, ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। এবার যে পেস্টটা তৈরি করেছি সেটাও দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এই রান্নাতে খুব বেশি কষ্ট নেই, তবে যেটা করতে হবে সেটা হলো এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষি নিতে হবে। আমি 2 মিনিটের মতন পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি অনবরত নাড়তে থাকবো আর পেঁয়াজটাকে রান্না করছি। পেঁয়াজটাকে কিন্তু কোনোভাবেই ব্রাউন হতে দেওয়া যাবে না, তাহলে আপনাদের মালাইকারিটার চেহারা তেমন একটা সুন্দর হবে না। 2-3 মিনিট কষি নিয়েছি পেঁয়াজটাকে। এবার এখানে দিয়ে দিব বাকি উপকরণগুলি। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা বাটা, আরও দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ধৈর্য লাগবে আপনাদেরকে, প্রায় 10 থেকে 12 মিনিট এই মশলাটাকে ভাজতে থাকতে হবে। এটা করা খুবই জরুরি, তাহলে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলির কাঁচা ভাবটা চলে যাবে এবং খুব মজা একটা ফ্লেভার তৈরি হবে। রান্না করতে করতে খেয়াল করবেন যে এই মশলাটা থেকে ময়েশ্চার একদম কমে গেছে, এরকম শুকনোটা একটা ভাব চলে আসছে। সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমরা গুঁড়ো মশলা। 1 চা চামচ জিরা গুঁড়ি, 1 চা চামচ ধনিয়া গুঁড়ি। দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ গরম মশলার পাউডার। গোলমরিচ দিচ্ছি 1/2 চা চামচ। একদম শেষে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন ভালোভাবে মশলাটাকেও কষিয়ে নিচ্ছি। আমি কোনো পানি ব্যবহার করছি না, তবে আপনাদের কাছে যদি লাগে যে মশলাটা একটু পুড়ে পুড়ে যাচ্ছে তাহলে অল্প একটু পানি দিয়ে দিতে পারেন। 5-6 মিনিটের মতন খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিব আমরা একদম শেষ উপকরণটি, 1 কাপ লিকুইড মিল্ক। আপনারা দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে তারপর ব্যবহার করতে পারেন। এই দুধটা দেওয়ার কারণে এই ডিমটার স্বাদ অতুলনীয় হয়ে যায়। খুব শাহি শাহি একটা ভাব চলে আসে এবং যে কোনো বড়, ছোট, স্পেশাল ওকেশনের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট লাগে তখন। দুধটা অ্যাড করার পরে আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না তেলটা সেপারেট হয়ে যায়। এইভাবে একটু হালকা হালকা নাড়াতে থাকবেন আর দেখবেন যে সাইড দিয়ে এইভাবে তেল বের হয়ে আসছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে ডিমগুলো। ডিমগুলোকে এইভাবে প্লেস করবেন, তাহলে ইয়কের পার্টটা মশলাগুলি ভালোভাবে নিয়ে নিবে। সবগুলি ডিম আমি মশলার মধ্যে বসিয়ে দিলাম। এবার ঢেকে 2 মিনিটের মতন ঢেকে রান্না করব। চুলার আঁচটা কিন্তু আছে মিডিয়ামে, কোনোভাবে হাই করবেন না, তাহলে মশলাগুলি পুড়ে যাবে। ডিমগুলিকে এবার উল্টে নিচ্ছি। উল্টানোর পর আর ঢাকনা দেওয়া দরকার নেই, 1-2 মিনিট একটু নাড়াচাড়া করার পরে কিন্তু আমাদের এই রেসিপিটা রেডি। কোনো পর্যায়ে যদি আপনাদের কাছে লাগে যে গ্রেভিটা খুব বেশি ঘন হয়ে গেছে, সেই সময় আপনারা কিন্তু আরেকটু লিকুইড মিল্ক দিয়ে দিতে পারেন। আমি উপর দিয়ে গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা।
তবে আপনাদের কাছে ধনে পাতা না থাকলে সেটা বাদ দিয়েও করতে পারবেন। এইভাবে একটু মশলাগুলি ডিমের উপরে দিয়ে দিচ্ছি। চুলার জালটাকে এবার অফ করে দিয়েছি। আমাদের ডিমের মালাইকারি একদম রেডি। খুবই সুন্দর এবং সুস্বাদু এই রেসিপিটি আপনারা আসছে ঈদে অবশ্যই ট্রাই করবেন। বহুত হয়েছে ডিমের কোরমা খাওয়া, এইবার এই সিম্পল এগ মালাইকারিটা করবেন। দেখতেই পাচ্ছেন কতটা ঝটপট করে এটা তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আপনারা ট্রাই করলে কিন্তু আমাকে জানাবেন কেমন লাগলো। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এটাকে শেয়ার করবেন। আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ করে ফেলুন। আমি চেষ্টা করব আরও কিছু স্পেশাল এবং ইজি রেসিপিস নিয়ে হাজির হতে। আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং।